আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালবেলা বাইরের ভিউটা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। মানে এত গরমের ভেতরেও সকালবেলা দেখলাম বাইরে অনেক বেশি কুয়াশা। তো শীতের সকাল ছাড়াও যে কুয়াশা দেখতে পাওয়া যায় এটা আমার একদমই জানা ছিল না। তো আজকে বাইরের ভিউটা দেখে আমি তো খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে অনেক বেশি ধোয়া ধোয়া ছিল। মানে একদম কুয়াশায় মনে হয় যেন ঢাকা পড়ে আছে এরকম। তো প্রতিদিন আপনাদের ভাইয়া 6:30টার মধ্যেই বেরিয়ে যায়, তো ও বেরিয়ে যাবার পরেই মূলত আমি কাজকর্মগুলো শুরু করি। আর ও যেহেতু সকালে নাস্তা করে যায় না, মানে ওদের সকাল দুপুরের খাবারটা ওরা অফিসে খায়, তো যার কারণে আমার সকালে অত বেশি তাড়াহুড়াও থাকে না। বেশ কয়েকদিন হয়ে গেছে একজন আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন আইস প্যান্টের যত্নটা যেন আমি ভিডিওতে শেয়ার করি, তো অনেকটা দেরি করে শেয়ার করার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আইস প্যান্টের কিন্তু আমি সেরকম কোনো যত্নই করি না। এই যে দেখতে পাচ্ছেন এই আইস প্যান্টের মাত্র 2-3টা ডাল ছিল, তো সেইটা অনেক সুন্দর গ্রো করেছিল, তবে বৃষ্টির পানিতে আমার ওই আইস প্যান্টটা নষ্ট হয়ে যায়। তো ওখান থেকে 2-1টা যে ডাল বেঁচেছিল সেটা থেকেই কিন্তু এখন এই যে আইস প্যান্টটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান অবস্থা এরকম হয়েছে। তো আইস প্যান্টটাকে মূলত অনেক বেশি রোদে রাখতে হয়। আমি দেখেছি এই গাছটা যত বেশি রোদে রাখা হয় তত বেশি ফুল পাওয়া যায় আর তত সুন্দর গ্রো করে। তো আপুর উদ্দেশ্যে বলবো অবশ্যই আইস প্ল্যান্টটাকে রোদ আসে এরকম একটা জায়গায় রাখবেন, এতে করে গাছটা ভালো গ্রো করবে। আর দ্বিতীয় যে বিষয়টা, পানিটা একটু বুঝে শুনে আইস প্ল্যান্টে দিতে হয়, কারণ আইস প্ল্যান্টের পাতাতে কিন্তু পানি ধরে রাখার একটা ক্ষমতা থাকে, যার কারণে আইস প্ল্যান্টে যদি অতিরিক্ত পানি দিয়ে ফেলেন খুব সহজেই কিন্তু গোড়া পচে যায়। তাই আইস প্ল্যান্টটাকে অবশ্যই একটু বুঝে শুনে পানি দিতে হয়। অনেক বেশি পানি না দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না, মানে 2-3 দিন পানি না দিলেও দেখবেন গাছটা ভালো আছে। তবে গোড়াতে যদি অনেক বেশি পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা পচে মারা যায়। আমার বৃষ্টির পানি জমে একটা গাছ মারা গিয়েছিল। তো গাছ লাগানোর ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে রোদের ব্যাপার আর পানির ব্যাপারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যে কোনো গাছ যে কোনো জায়গায় খুব সুন্দর মতো বেড়ে ওঠে। আমি জাস্ট এই 2টা বিষয় লক্ষ্য রাখি, এতে করেই কিন্তু গাছগুলো ভালো থাকে। তো আশা করি আপু আপনার উত্তরটা পেয়ে গেছেন, আর চেষ্টা করবেন চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দিতে বা কলার খোসাটাকে 2-3 দিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা দিতে। এতে করে দেখবেন গাছে অনেক বেশি ফুল পাবেন, বিশেষ করে কলার খোসা ভেজানো পানিটা গাছে ফুল ফল আনতে অনেক বেশি হেল্প করে। তো এটা দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমি সকালে নিজের জন্য দেখতে পাচ্ছেন নাস্তা বানিয়ে নিয়েছি, যদিও নিজের জন্য কখনো আসলে ওইরকমভাবে নাস্তা বানাতে ইচ্ছা করে না। তো কি আর করার, বেঁচে থাকতে হলে তো খেতে হবে, তাই সকালে ঝটপট আমি গোলা রুটি করে নিয়েছি। আর গতকাল রাতে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম। এই তরকারিটার সাথে আমার গোলা রুটি বা পরোটা খেতে অনেক ভালো লাগে, তবে ইদানিং আমি পরোটাটাকে একটু অ্যাভয়েড করছি, রুটিটাই খাওয়ার চেষ্টা করছি। আর এই দিক থেকে পিকুর কিন্তু দেখেন এখনও সকাল হয়নি, মানে সে সকাল 6টার দিকে ঘুমিয়েছে। সারা রাত বেচারা অনেক কাজ করে, কি আর করার, সকাল 6টার দিকে ঘুমাতে আসে, তো সে এখন দিব্যি ঘুমাচ্ছে। তো ওর ঘুম দেখে একটা বিষয়ে মাথায় এলো যে ও কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো চিন্তা ভাবনা নেই, ঘুম থেকে উঠে কি খাবে কোথায় থাকবে কোনো কিছুরই কোনো ভাবনা নেই, আর কতটা নিরাপদ ফিল করছে যে ওর এখানে কোনো রকম ক্ষতি হবে না, বা ও কতটা নিশ্চিন্ত, এটা দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমার পিকুটা দেখতে পাচ্ছেন এখানে একটু ব্যথা পেয়েছে। ও আসলে কিভাবে এই জায়গাটা কেটে ফেলেছে আমি জানি না, আমি কেটে যাওয়ার পরের দিন এই বিষয়টা দেখেছি, তাও আমি খেয়াল করিনি। আমার ননদ বলছিল যে পিকুর পায়ে কী জানি হয়েছে, তো তখন দেখলাম এখানে অনেকটা কেটে গেছে। তো এটা দেখে আমার খুব কষ্ট লাগছিল যে ও তো বোবা প্রাণী, বলতে পারে না, হয়তো বা ওর অনেকটা কষ্ট হয়েছে বা অনেকটা ব্যথাও পাচ্ছে কিন্তু বলতে পারছে না। তো যাই হোক, আমার ছেলেটা ওখানে আরামে ঘুমাক আর আমি এখানে রান্না করতে চলে এসেছি। এখন আমি ঘরের মোটামুটি কাজকর্মগুলো শেষ করে নিয়েছি, তো দুপুরের জন্য রান্না করব। যেহেতু আমি একা খাবো তাই ছোট্ট একটা পাতিলে আমি আমার জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি।
আর আজকে দুপুরের জন্য আমি ডিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তো সেটাই করে নিব। আসলে আমাদের মধ্যবিত্তদের একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাসের শেষ না হতেই কিন্তু আমাদের পকেটের টাকা শেষ হয়ে যায়। যারা বিশেষ করে চাকরিজীবী তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই সমস্যাটা সব থেকে বেশি হয়। মাসের শুরুতে যখন স্যালারি পাওয়া হয় তখন তো আমরা একদম দিব্যি খরচ করতে পারি, একদম মন ভরে খরচ করা যায়। তবে যখন মাসের শেষের দিকে আসে ওই সময় দেখা যায় যে বাজার শেষ হয়ে যায় বা পকেটের টাকাও কিন্তু শেষ হয়ে যায়। তো মাসের শেষের কয়েকটা দিন চলা কিন্তু খুব বেশি মুশকিল হয়ে যায়। অন্য সবার ক্ষেত্রে কি হয় জানি না, আমাদের ক্ষেত্রে এমনটাই হয়। দেখা যায় মাসের শেষের দিনগুলো চলতে একটু কষ্টই হয়ে যায়। আসলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি তাদের সব সময় মনে হয় কি প্রতিটা পদক্ষেপে হিসেব করে চলতে হয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি যুদ্ধ করে এই সমাজে টিকে থাকতে হয়। চাইলেই আমরা অনেক কিছু করে ফেলতে পারি না বা চাইলেই আমাদের সাধ সাধ্যগুলো আমরা মিটাতে পারি না। যেটাই করতে যাই না কেন অনেকটা সময় আর ধৈর্য নিয়ে তারপর আমাদেরকে করতে হয়। শখের কোনো জিনিস কিনতে গেলেও অনেকটা সময় নিয়ে কিনতে হয়। তো বিষয়টা এরকমই। আজকে এই যে ডিম আর আলু দিয়ে যে রেসিপিটা রান্না করছি এটা কিন্তু আমার রান্না করার কোনো কথাই ছিল না, তবে আপনাদের ভাইয়া খেতে চাইছিল। এটা তার মায়ের হাতের একটা রেসিপি, তো সে বিয়ের আগে অনেকেই হয়তো বা খেয়েছে। বিয়ের পর আমি খুব একটা করে দেই না, তার কারণ হচ্ছে এই রান্নাটা আমার খুব একটা ভালো লাগে না। তো কি আর করার, নিজের ভালো না লাগলেও যেহেতু বর পছন্দ করে তাই মাঝে মধ্যে বরের পছন্দটাকেও একটু গুরুত্ব দিতে হয়। মাঝে মধ্যে কি, আমরা তো মনে হয় সংসারে প্রতিটা দিনই বরের পছন্দ বা সন্তানের পছন্দটাকেই গুরুত্ব দিয়ে চলি। তো এখানে দেখতে পেয়েছেন আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এগুলো এখন একটু ম্যাশ করে নিয়েছি। আলুটা আসলে আমি রেখে একটু কাজ করতে গিয়েছিলাম, ঘর মুছতে মুছতে এসে দেখলাম যে আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা আলু ভর্তা করতে একটু কষ্ট হয়, তাই আমি এভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে ভর্তাটা করে নিলাম। আর এই প্রথমবার আমার কেন জানি মনে হলো যে একটা আলু ম্যাশারের খুব বেশি দরকার, মানে একটা আলু ম্যাশ করার যে জিনিসটা পাওয়া যায় ওইটার প্রয়োজন আমি এই প্রথমবার অনুভব করলাম। তো যাই হোক, কোনোভাবে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, সেটা ম্যাশার দিয়ে হোক বা স্টিলের গ্লাস দিয়ে হোক, কাজ চলা নিয়ে হচ্ছে কথা। তো আলুটা ভর্তা করে এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি একটা ডিম, ডিমটাকে আগে আমি একটু ফেটিয়ে নিব। আর এই ডিমটাকেই কিন্তু আলুর সাথে একটু একটু করে দিয়ে আমরা মাখিয়ে নিব। আসলে এই রান্নাটা খুবই অদ্ভুত, এটা কিন্তু একটু ঝামেলারও বটে। কারণ এই যে আলুর সাথে ডিমগুলো মেশানোর পর যখন আমরা ভাজতে যাই অনেক সময় দেখা যায় এটা উল্টাতে গেলে আলুগুলো ভেঙে যায়, আবার অনেক সময় তরকারিতে দিলে তো একদম ভর্তা হয়ে যায়। তো এই আলুর তরকারিটা এত বেশি কাহিনী করে বলেই মূলত আমার এটা রান্না করতে ইচ্ছা করে না, আর এটা খেতেও খুব একটা ভালো লাগে না। তবে অনেকের কাছে এটা অনেক বেশি পছন্দের খাবার হতে পারে, বা আমার বরের কাছেই নাকি এটা অনেক বেশি পছন্দ, আমার ননদও এটা অনেক পছন্দ করে। তবে আসলে সবার পছন্দ তো আর একরকম হয় না, বা সবার মুখের টেস্টও একরকম হয় না। তো যাই হোক, এখন আলুগুলোকে আমি বড়া শেপ করে একটু ভেজে নিব। আর যারা শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের কাছে যদি ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে বেশ অনেকদিন পর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, জানি না কার কাছে কেমন লেগেছে। আর আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম এ কারণে সেরকমভাবে গুছিয়ে ব্লগটা করতেও পারিনি, হয়তো বা অনেকের কাছে আজকের ব্লগটা একটু এলোমেলো মনে হতে পারে। তো যাদের কাছে ভালো লাগবে না তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আর যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে তো লাগবেই। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এখানে দুইটা আলু কিন্তু অলরেডি ভেঙে গেছে ভাজার সময়ে। আর এখন হচ্ছে গিয়ে আমি তরকারিটা বসাবো। তো এটা রান্নার প্রসেসটা হচ্ছে আমরা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক সেম মশলাগুলো দিয়ে ওইভাবেই ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করতে হয়, সেম মাংস রান্নার মতোই। তো এখানে আমি তেলের যেই তেলে ভেজেছিলাম আলুগুলো সেই তেলটা দিয়েছি, আর সাথে এক্সট্রা আর একটু তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আদা রসুন আর পেঁয়াজের যেই একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপরে পরিমাণ মতো যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সেগুলো দিব। আর একটু মাংসের মশলা আমি এখানে অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে এটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিব। এই রান্নাটাতে এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হয়। তো আমি এখানে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো এই যে ফাইনালি মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। বেশ অনেকটা সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে না ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ এটা কিছুক্ষণ জাল করার পর আলুগুলো যখন এটাতে দিয়ে দিব তখন ওই আলুগুলো বেশ অনেকটা ঝোল শোষণ করে নেয়, পরে দেখা যায় তরকারিতে কোনো ঝোলই থাকে না। এই কারণে পানির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই আলুটা দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি জাল করা যাবে না, এতে করে একদমই ভর্তা হয়ে যাবে। তো ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি এটা দিয়ে জাস্ট 2-3 মিনিটের মতো এখন একটু জাল করে নিব, আর তারপরেই কিন্তু নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর কে কে এভাবে খেয়েছেন সেটাও জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।